Sultan! Abar ruk! Hey Sultan! Assalamualaikum guys, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো। এ চুপ কর ভাই, আস্তে ভাই, চুপ চুপ একদম চুপ ভাই। আমি আবার কি করলাম রে ভাই? কি করস নাকি ভাই, কি করস নাকি? তুই এতদিন কইছিলি ভাই, কইছিলি এতদিন? আরে ভাই রে ভাই, আর বলো না, আমার চ্যানেলে আমার বাসাটা আর কি শিফট করছিলাম ভাই। চুপ, কিছু না, আগেও কিন্তু তুই বাসা শিফট করছ বলছিলি রে, তিন মাস আগে তুই বাসা শিফট করছ, এখন আবার কিসে বাসা শিফট করা? আরে ভাই, আমার কথা তো বলতে দে নাকি। আচ্ছা বল দেখি তুই কি বলতে চাস, দেখি ভালোভাবে বলবি, তুই বুঝাই বলবি, তুই কিন্তু টেরিং বেরিং করবি না ভাই। শোন আগে আমার কথাটা শোন ঠিকঠাক মতো। ঠিক আছে বল। আরে ভাই, আমি আমার বাসাটা শিফট করছি, আসলে আমার আগে যে বাসায় ছিলাম ওই বাসায় আর কি, ওই বাসা থেকে আমার এই কাজকাম সবকিছু, আমার বাসার সবার ফ্যামিলি মেম্বার যে চাকরি করে সবকিছু দূরে দূরে, যার জন্য আমি আবার একটু সামনে চলে আসছি। তো এই ছিল কারণ, আর কারণটা হচ্ছে আসলে আমার কিন্তু নেটটা ছিল না, আসলে আমি এমবিজিএম ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো আমার এই যে বাসায় আছি এই বাসায়ও কিন্তু নেটটা প্রবলেম, যার জন্য আমি নেটটা এই ভিডিও টিডিও আপলোড দিতে পারতেছিলাম না। তো কমেন্ট ট্যাবের মধ্যে জানাইলি না কেন? আরে ভাই রে ভাই, আগে কত শুন। তো ঘটনা যেটা হয়েছে, এই আমি নেটওয়ালাকে বলছি যে নেট লাগাই দিতে, কিন্তু তিনি আমাদের তিন দিন ঘোরানোর পরও কিন্তু আমাদের নেটটা কিন্তু বাসায় এখনও আসতেছে না, আসে নাই। তো ফাইনাল কিন্তু নেট চলে আসছে, যার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাইতে পারতেছি আর ভিডিও আপলোড দিতে পারতেছি। আর আমার এক একটা ভিডিও সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়, যার জন্য এই ভিডিও কিন্তু এমবি দিয়ে পোস্ট করাটা আমার পক্ষে সম্ভব না। তো আচ্ছা সব বুঝলাম, তাহলে কি এখন থেকে রেগুলার ভিডিও দিবি? ভাই না রে ভাই, হয়তো বা হইব না রে ভাই, কারণ সামনে পরীক্ষা, রেগুলার না দিতে বললে ইনশাল্লাহ কন্টিনিউ করার ট্রাই করব। ঠিক আছে ভাই, আজকে মতো ক্ষমা করলাম, নেক্সট ডে কোথাও গেলে বা অফলাইন চলে গেলে বা ভিডিও না দিলে কিন্তু কমিউনিটিটা অবশ্যই সবাইকে জানাই দিবি। ঠিক আছে ভাই, এবারে মতো মাফ করে দে বাপ, আমি নেক্সট ডে সবকিছু ঠিকঠাক করে তারপর আবার আসব। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখানে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। গাইস, আবার তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে পৌঁছব বাংলাদেশের সেরা একটি বাস মোড। ইয়েস, এটা হচ্ছে সাকুরা পরিবহনের একটি সেরা একটি বাস মোড। আমার কাছে পার্সোনালি বাস মোডটা অনেক বেশি ভালো লাগছে। তো তোমাদের যদি আমি একটু বাসটা যদি তুমি ঘুরে যদি দেখাই চারপাশটা, আচ্ছা ভাই দেখতে পাচ্ছ ডেভিল একটা লুক আইছে না? ভাই রে ভাই, বরিশালে কিং বললে কথা, তাই না? দেখতে পাচ্ছ ডেভিল লুক তো আসবে, এটা একটা ছবি তুলে নেই এখানে, এটা ছবি না তো জীবন বৃথা ভাই। এরকম একটা লোকে যদি ছবি না তুলি তাহলে ভাই হলো নাকি? আচ্ছা একটা ছবি তুলে নিই আগে এখান থেকে। তো দেখতে পাচ্ছ আমি একটা ছবি তুলে নিছি, আর সরি কজ আমি কিন্তু বিগত দুই তিন দিন ধরে কিন্তু ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না, কারণ আমার বাসাটা শিফট করেছে, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না আর আমার নেটও ছিল না। তো ফাইনালি কিন্তু আমি ভিডিওটা নিয়ে চলে আসছি। তো এখন কিন্তু আমি এমবি দিয়ে আপলোড দিতেছি, আমার নেট এখনও কিন্তু আসে না। যদি আমি ভিডিও ফার্স্টে বলছিলাম যে আমার নেট আসছে, কিন্তু আমি আসে না এখনও নেটটা, কালকে সকালে ইনশাল্লাহ আশা করব। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু বাসটা যদি আমি একে ক্লিক করি তাহলে কিন্তু অ্যানিমেশনগুলো যদি আমি দেখাই দিই, তো একে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এই ইয়াগুলো কিন্তু কভার ইয়াগুলো খুলে গেল, নিচে যে বক্স আছে বক্সের কাভারটা খুলে গেল। তো এটা কীভাবে পাইবা সেটা কিন্তু জানতে হইলে আমার ডেসক্রিপশন বক্স তোমাদের চেক করতে হবে, তো সো একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো দেখতে পাচ্ছ এখানে আর দুয়ে ক্লিক করলে বাসের জানানাগুলো যেগুলো আছে সেগুলো খুলে যায়, আর তিনে ক্লিক করলে আসা একে ক্লিক করছে ভাই হেল্পার নামতেছে উঠতেছে, দেখতে পাচ্ছ ভাই জোস না ব্যাপারটা, সেই লেভেলের জোস কিন্তু দেখতে পাচ্ছ। আর তিনে ক্লিক করলে ওই ভিতরে টিভিটা উপরে উঠে আবার নামে, মানে চাইলে তোমরা এই টিভিটা নিতে পারো আবার আনতে পারো। তো বাইরে ভাই ইন্ট্রো তোমাদের দেখানো তো অত্যন্ত দরকার, দেখতে পাচ্ছ ইন্ট্রোলটা দেখছো? তো অনেকে কিন্তু চাও যে এই B1 B2 কিন্তু বৈশা বৈশা ড্রাইভিং করার জন্য, তাদের জন্য এটা সেরা একটি বাস মোড। আর এই বাস মোডটা কীভাবে পাইবা সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটাই তো তোমাদের চেক করলে, শর্তগুলো পূরণ করলে কিন্তু তোমরা কিন্তু এই বাস মোডটা খুব ইজি পাওয়া যাবে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তো সো একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, তো সেখানে আমি সব কিছু বলে দিচ্ছি তোমাদের। তো এটা কিন্তু এখন পেড মোড রয়েছে, তো এটাকে তোমাদের ফ্রি নিতে হলে ডেসক্রিপশন বক্স একটু চেক করতে হইব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাম্পারে বাম্পারে সেই লেভেল খেলা খেলতে পারবো তোমরা কিন্তু বাই জোস, কিন্তু ইন্টারভেলটা মানে এই ক্যামেরা ভিউটা কিন্তু সুন্দর একটা জায়গার মতো বসানো হয়েছে। তো আমিও কিন্তু মাঝে মধ্যে ETS2 কিন্তু এরকম একটা পিছনে বসে তারপরে কিন্তু এই বাস চালাই, তো ওইটাতে সিস্টেম আছে নেওয়ার মতো, কিন্তু বাসের মধ্যে ইন্টারনেট নাইকা। তো এখানে কিন্তু এই সিস্টেমটা দিয়ে দেওয়া হয়েছে, মানে তোমার এই B1 B2 কিন্তু বসে দিয়ে দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি এই পাশে এগুলোকে B1 B2 CT বলে। আচ্ছা যাই হোক, আমি যাই না ততটা, আমি এইগুলা দিয়ে যাই নাই আসলে এমনি, তাই আমি সারাজীবন লোকাল দিয়ে চলে আসছি, আমি ফোকাস। আচ্ছা যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো। আর এটা এই বাস মোটা নিতে হলে আবার বললে ডিসক্রিপশন বক্সটা চেক করো। তো আজকের মতো এখান থেকে যাই, আল্লাহ হাফেজ।
ব্যাপারটা।